গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ চুমকি। আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। দেখতেই পাচ্ছেন, ও রেডি করে দিচ্ছে আমার মেয়েকে স্কুলে যাওয়ার জন্য, কারণ ওই নিয়ে যায় সকালবেলা আমার মেয়েকে স্কুলে ছাড়তে। তো ওই রেডি করে ওই নিয়ে যাবে, আর আমাদের বাড়ির থেকে আসতে যেতে আধ ঘন্টা মতো লাগে স্কুলে স্কুটিতে করে। ছেড়ে আসে ও আর আমার বাবা নিয়ে আসে, তারপরে আমি বাসি বিছনাপত্তর থাকে সেগুলো আমি সব গুছিয়ে নিই। কিন্তু আজকে একটু গোছাতে দেরি হয়ে গেছিলো, হচ্ছে ফোন দেখছিলাম একটুখানি, ওই জন্য গোছাতে দেরি হয়ে গেছিলো। তার মধ্যে ও মেয়েকে ছেড়ে দিয়ে স্কুল থেকে চলেও এসেছিলো, এসেও আমাদের যে রান্নার জন্য জল লাগে সেটা আমাদের রাস্তায় এখান থেকে 5 মিনিট লাগে আমাদের বাড়ির থেকে যেতে, সেখান থেকে গিয়ে জলটা নিয়ে আসতে হয়। সকাল 7টা থেকে 8টা অবধি জল দেয়, কারণ আমাদের যে বোরিংয়ের জল, ওর জন্য ওই জলে রান্নাবান্না কিছুই করা যায় না। তার মধ্যে ও জল আনতে গেছিলো, আমি ভাত আর মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম। তো আসার পরে বললো তুমি নিচে নেমে যাও, গিয়ে সবজিপত্রগুলো কেটে দাও, আমি রান্নাটা করছি। তো ভাতটা প্রায় ফুটেই গেছিলো, হয়েই গেছিলো, ভাত উবুতেও দিয়ে দিয়েছে, আর মাছটা ভাজা হচ্ছিলো যেটা তুলে নিচ্ছে, আর আরেকদিকে চাও বসিয়ে দিয়েছে, আর আমি ওদিকে সবজিগুলো কাটছি। আজকে যেহেতু রান্না হবে, তেলাপিয়া মাছ ভাজছিলাম, তেলাপিয়া মাছ হচ্ছে পেঁয়াজ একটু কুচি করে দিয়েছিলাম, টমেটো আর একটু কাঁচা লঙ্কা আর ও সর্ষেটা মিক্সিতে বেটে নিয়েছিল, আর ওই বেগুন আর পেঁয়াজকালি আর আলু দিয়ে মাখা মাখা মতন একটা তরকারি হবে তেলাপিয়া মাছের, আর ভাত হয়েছে তো আগেই। তো ও চা করে দিয়েছে, এখন বসে চা খাবো, গরম গরম ধোয়াটা চা খাবো এখন, আর সঙ্গে বিস্কুটে ডুবাবো আর খাবো। সন্ধ্যাবেলা ঘুম থেকে জাস্ট উঠে এই বসলাম, তো এখনো মেয়ে ঘুমাচ্ছে, এই যে এখনো ঘুমাচ্ছে। আজকে অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, বেশি একটু ঘুমিয়ে পড়েছি অ্যাকচুয়ালি। কালকে রাত্রিরে ঠিক ঘুম হয়নি, এবার দুপুরবেলা খুব ঘুম পাচ্ছিল তো শুয়ে পড়েছি আর ঘুমিয়ে পড়েছি, বুঝতেও পারিনি। এখন প্রায় 7টা বাজতে যায়, 6:45, পুরো 7টা বাজিনি, 6:45 বাজতে যায়, আর মেয়ে ওই যে ঘুমিয়ে পড়েছে, ওদিকে আবার রাত্রিরেও শুতে দেরি করবে, আবার তো সকালবেলা ভোরবেলা উঠে পড়তে হয় তাড়াতাড়ি, কারণ স্কুল 6:30-এর মধ্যে বেরিয়ে যাবে স্কুলে, 6টায় তো উঠতেই হবে। কি হবে আজকে জানি না, আজকে খুব দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। তো এখন মেয়েকে ডেকে তুলবো, ওঠো বলো, উঠে পড়ো, ভাল লাগছে না, চোখ খুলতে পারছে না, কি অবস্থা, তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো। তো মেয়েকে ঘুম থেকে তুলে দিয়ে তারপরে আমি কম্বল টম্বলগুলো ভাঁজ করে নিচ্ছি, আর মেয়েকে বলছি তুমি গিয়ে টয়লেট করে নাও, জল খেয়ে নাও, ওইগুলো একাও কিছুতেই করতে চায় না, এইসবগুলো করে বই নিয়ে পড়তে বসো, সামনেই এক্সাম, এইসব বলছি, ও শুনছে না, ও সেই এখানেই বসে আছে। আমি তাড়াতাড়ি করে বিছনাপত্রগুলো তুলে নিয়ে ওকে পড়তে বসিয়ে দিয়ে আসি, নইলে একটাও একটুও ওখান থেকে যাবে না, এখানেই বস থাকবে। এই দুবারের কাজ, একবার সকালবেলা এরকম বিছনাপত্র তোলো সব, আমার যেন বিছনার মধ্যে বালিশ ফালিশ চারদিকে ছড়ানো থাকলে একদম ভাল লাগে না। তো আর সকালে একবার তুলতে হয়, আবার দুপুরবেলা শুয়ে আর একবার তুলতে হয়। বিছনাটা তোলা হয়ে গেল, এবার চুলটা একটু আঁচড়াবো, চান টান করে আর চুল আঁচড়াই না, কোনোদিনই আঁচড়ানো হয় না আমার, চান টান করে মেয়েকে খেতে দিয়ে দিই, খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে একটুখানি পড়াতে হয়, পড়িয়ে তারপরে এসে শুয়ে পড়ি, ব্যাস ওইভাবে চুল এখন সন্ধ্যাবেলা উঠে তারপরে চুল বাঁধি। আর আমি চুল ছেড়ে একদম থাকতে পারি না, আমার যেন ভীষণ কষ্ট হয়, গরম লাগে, ওই জন্য আমি সারাক্ষণ চুল বেঁধেই রাখি। তো এখন চুলটা বেঁধে নেব,
দেখতে পাচ্ছেন একবার এত চুল উঠেছে, বুঝতে পারছি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, আমি পরে দেখাচ্ছি এক জায়গায় করে। বিশাল চুল উঠে মাথা দিয়ে, সব চুল উঠেই গেছে, একটু টাক পড়ে গেছে গানটা। চলে আমাদের জল খুব বাজে, বোরিং এর জল তো পুরো আয়রন, একদম বাথরুম সারাক্ষণ লাল হয়ে আছে। এখানে তো ভালো জল পাওয়া যায় না, বোরিং এর জল ওতে পুরো আয়রন ভর্তি, আর চুল এরম দলা 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 ওঠে। আমি তো আর দাঁড়িয়ে চুল আজরাতে পারি না, ওই জন্য সেদিনকে দেখালাম না যে টুলটা এখানে থাকে, এই ঘরে একটা টুল রাখা থাকে, কেন এই খাটে উঠতেও আমার অসুবিধা হয়, ওই টুলটার উপরে উঠে আমি খাটে উঠি, আর চুল বাঁধার সময় ওখানে টুলটা নিয়ে বসে চুল আজরাই, কিন্তু আমার অসুবিধা হয় না, ভালোই হয়। আজকে আর চুলটা ভাবছি বাঁধবো না, একটু ছাড়াই থাক। কেন বলুন তো? কারণ কিছু শর্ট করব, তো চুলটা একটু ছাড়া থাকলে ভাল লাগে। এমনিতে তো আমি হেভি সুন্দর দেখতে, আপনারা বুঝতেই পাচ্ছেন, তো জন্য ছেড়েই আজকে শর্ট করব বলে চুলটা ছেড়ে রাখলাম, বাঁধলাম না। ঠান্ডা বলে দেয়, গরমকাল হলে সারাক্ষণ বেঁধে রাখতে হতো। তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। চুল আজরে নিয়েছি, আজকে চুল ছেড়ে রেখেছি, আর একটু সিঁদুর পরে নিয়েছি, কেমন লাগছে আমাকে দেখতে এখন কমেন্ট করে জানাবেন। কিন্তু আপনারা আপনারা কেউ আমাকে কমেন্ট করেন না, যারা যারা ভিডিওটা দেখেন প্লিজ কমেন্ট করবেন। তো এখন চলুন ডাইনিংয়ে যাই, মেয়ে ওই যে পড়তে বসেছে, ওকে একটু গিয়ে এবার এখন পড়াবো। ও আর চুলগুলো দেখাই, দেখেছেন এইরকম একটা বল চুলের, এতটা চুল উঠেছে, অন্য অন্য দিন তো আরো চুল ওঠে। এখন মেয়েকে পড়িয়ে নি, পড়াতে হবে, দুধ গরম করে দেবো, দুধ বিস্কুট খাবে, এমনি আজকে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, আরো দেরি হয়ে গেলে রাত্রিরে আবার কখন খাবে, তাড়াতাড়ি করি। এখন এসে এই যে দুধ গরম বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে দুধ গরম বসিয়ে দিলাম, দুধটা গরম হলে তারপরে নিয়ে গিয়ে খাইয়ে দেবো ওকে। আজকে কি এসছে? আজকে খাবার আসেনি, আজকে শ্যাম্পু এসছে তার বদলে। দেখি দাও কি শ্যাম্পু, হিমালয়ের। তুমি কি এখনো বেবি? বেবি শ্যাম্পু? তুমি বেবি না কিন্তু বেবি শ্যাম্পু মাখো? আচ্ছা, এটা তো কেমন একটা ব্যাপার না। না তুমি কি তাহলে তুমি বড় হয়ে গেছো? ভালো, গুড। তাহলে এবার থেকে সব কাজ করবে, ঠিক আছে, পড়াশোনা করবে না। এ কি বাহ 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 বাহ, দারুণ, কি হচ্ছে এখন? কফি না, আমি কফি খাবো না। কই কফি? ও আজকে কফি এনেছো, ভালো। হ্যাঁ যাও, তুমি তো বড় হয়ে গেছো,
তুমি এই আজকে গুলু বানাবে কফি। তুমি চলে এসো, একা বানাবে, ইয়ে ইয়ে করা একা বানা, চলে এসো বানা। কেন তুমি তো ইয়ে ইয়ে করলে, একা বানাও এবার। তাহলে তুমি তাহলে কেন এটা কত? এটা হলো ছোট, এটা তারপরেরটা, এটা তারপরেরটা, লাইট দিয়েছে একদম পরপর পরপর। আরে এই যে এই ওটা দাও, তাড়াতাড়ি দাও, বাবা রে বাবা, খা এবার গো, একদম নে 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 নে, খা 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 খা, ইমুনটা খাচ্ছি কি গো, ঠান্ডা হয়ে গেছে তোর? ঠান্ডা হয়ে গেছে খা, তাহলে খা। এই সিলিন্ডারটা রাখতে হবে যেখানে থাকে। আর এখন দেখতে পাচ্ছেন কিছু, কেউ আপনারা ভাবছেন হয়তো কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু এটা কেউ দাঁড়িয়ে নেই, এটা আমার আর্টিফিশিয়াল পা, যেটার সাহায্যে আমি বাইরে যখন বেরাই তখন আমি এটার সাহায্যেই হাঁটাচলা করি। ঘরে থাকলে এটা পরে হাঁটাচলা করি না, আরও অসুবিধা হয়, এটা পরলে ভীষণ কষ্ট হয় বাইরে বেরালেও, ওই জন্য বেশি হাঁটতে পারি না, ওই জন্য অল্প হাঁটি, সেটা একদিন পরে জানাবো, তো এখন দেখিয়ে দিলাম একটুখুনি। আর এখন জামাকাপড়গুলো আমি ভাঁজ করতে বসে গেছি, এখন এই হাজবেন্ড তুলে আনলো বারান্দা দিয়ে জামাকাপড়গুলো, এগুলো সব বাসি জামাকাপড় ধোয়া হয়েছিল যে সকালবেলা চান করে, তাই সেগুলো এসে মা আজকে মেলে দিয়েছিল, মা আজকে এসেছিলো ওই জন্য মা আজকে মেলে দিয়েছিল, তো ওগুলো এখন হাজবেন্ড গিয়ে তুলে আনলো, আমার ওই জন্য আজকে আর মেলতেও হলো না, তুলতেও হলো না, নইলে ভীষণ কষ্ট হয় ওপরে উঠে ওইভাবে মেলতে আর তুলতে। তোলাটা আমি তুলি না কারণ হাজবেন্ড থাকে রাত্রিরে, ওই জন্য ওই তুলে দেয়, কিন্তু সকালবেলা যখন আমরা চান দান করি, ধোয়া হয়, তখন তো আর ও থাকে না, তখন ওই জন্য মা না আসলে, যেদিন মা আসে না সেদিন আমাকে খুব কষ্ট করে মেলতে হয়। আর এগুলো আমি ভাঁজ করছি, ওদিকে মেয়েকে পড়াচ্ছি, মেয়ে ওদিকে লিখছে, তারপরে ডিনার করব। এগুলো ভাঁজ করে রেখে দেওয়ার পরে আমরা মেয়েকে পড়িয়ে নিয়েছি, একটু পড়িয়ে নিয়ে তারপরে খেতে বসে গেছি, তো বাঁধাকপির তরকারি দিয়েছিল মা, সেই তরকারিটা দিয়ে ভাত মেখে খাওয়ার পরে মনে পড়েছে যা ভিডিও করা হলো না, তো তারপরে একটু ভিডিও করে নিলাম। ডিমের পোচ আমার ছিল, ডিম ভাজা, মেয়ে ওদিকে ফোন দেখতে দেখতে খাচ্ছে, হাজব্যান্ডও খাচ্ছে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন।